आपके व्यवसाय और आपके विश्वास के लिए धन्यवाद। आपके साथ काम करना हमारे लिए सौभाग्य की बात है। নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। কর্ণাটক জয়ের উচ্ছ্বাস আছড়ে পড়ল শিলচরেও, উদযাপন করল জেলা কংগ্রেস। কংগ্রেসের জয়কে স্বাগত জানালো বিভিন্ন দল ও সংগঠন, অক্সিজেন বিরোধীদের। জাল সার্টিফিকেট, বিধায়ক করিমউদ্দিনকে জালিয়াতির সর্দার বললেন আমি। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। ঘূর্ণিঝড় মোকার আতঙ্ক উত্তর পূর্বে তাড়া করে বেড়ালে ও কর্ণাটক জয়ের উচ্ছ্বাস যেন আছড়ে পড়েছে শহর শিলচরে। রাজপথে রং ছড়িয়ে আর আতশবাজি পুড়িয়ে জিন্দাবাদ স্লোগানে মুখরিত করে কর্ণাটকের বিপুল জয় উদযাপন করল জেলা কংগ্রেস। শনিবার ভোটের গণনা যত এগিয়ে গেছে দেখা গেছে শিলচরে ইন্দিরা ভবনে ধীরে ধীরে বেড়েছে কংগ্রেস সদস্যদের উপস্থিতির সংখ্যা। জেলা সভাপতি অভিজিৎ পালের নেতৃত্বে এই উদযাপনে সামিল হন কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার সহ বিভিন্ন স্তরের নেতারা। সদর কার্যালয়ে ইন্দিরা ভবন থেকে এক শোভাযাত্রা বের করে শহরের কিছুটা পথ পরিক্রমা করে। জেলা সভাপতি অভিজিৎ পালের বক্তব্য, 84% হিন্দু থাকা সত্ত্বেও বিজেপি দল করতে পারেনি কর্ণাটক বিধানসভা। এতে স্পষ্ট যে দেশে ধর্মের নামে নোংরা রাজনীতির দিন শেষ হয়ে গেছে। যেভাবে কর্ণাটকের জনগণ কংগ্রেসকে বিজয়ী করেছেন, আমি প্রথমেই শিলচর জেলা কংগ্রেসের পক্ষ থেকে কর্ণাটকের কর্ণাটকবাসী প্রত্যেককেই আন্তরিক অভিনন্দন জানাই। কর্ণাটকে আসাম থেকেও অনেক কর্ণাটক রাজ্যে বসবাস করেন, তারাও যেভাবে আজকে বিপুল ভোটে কংগ্রেস দলকে জয়ী করেছেন, আমি ওনাদেরকেও অভিনন্দন জানাই। আজকে এই জয় ভারতবর্ষের গণতন্ত্রের জয় হয়েছে। বিগত দিনে যেভাবে সমগ্র দেশে যে একটা ওনারা যেভাবে এটা ফ্যাসিবাদী ইয়ে চালিয়ে যাচ্ছেন, তার মুখ্য জবাব আজকে কর্ণাটকবাসী দিয়েছেন। এই কর্ণাটক জয় থেকেই দেশের জয় শুরু হয়েছে। আগামী 2024 কংগ্রেস দল ক্ষমতায় আসবে, এটার আজকে একটা আভাস কর্ণাটক রাজ্যের জয়ে। এবং কর্ণাটকে এটাও প্রমাণ হয়ে গেছে যে কর্ণাটকে 84% যেখানে হিন্দু মানুষ বসবাস করেন, এই জায়গাতে আজকে বিপুলভাবে কর্ণাটকে কংগ্রেস দলের জয় হয়েছে। আর ধর্ম নিয়ে রাজনীতি হবে না, এখন মানুষ উন্নয়ন চায়। ওনারা যেভাবে ধর্মের নামে মানুষকে যেভাবে বোকা বানিয়ে ওনারা দেশে রাজত্ব করেছেন, দেশবাসীরা আজকে বুঝে নিয়েছেন ওনাদের আজকে মাসুল পাওয়ার, মানি পাওয়ার কোনো কিছুতে কর্ণাটকে কাজে লাগেনি। সেই কর্ণাটক থেকে আমাদের যাত্রা শুরু। আগামী দিনে সমগ্র ভারতবর্ষে আবার গণতন্ত্রের সরকার হবে, সেই গণতন্ত্রের আবার জয় হবে। বিজেপির অপশাসনে কর্ণাটকে গণতন্ত্র একবারে বিনষ্ট হয়ে গেছিল। দ্রব্যমূল্য বৃদ্ধির পাশাপাশি জনবিরোধী বিভিন্ন নীতি বাস্তবায়নের দরুন দেশের রাজনীতি সহ সাধারণ মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। কর্ণাটকবাসী বিজেপির অপশাসনের বিরুদ্ধে উঠে এবার সঠিক জবাব দিয়ে কংগ্রেসকে জিতিয়ে আনায় খুশি প্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেস সহ বিভিন্ন রাজনৈতিক দলের কর্মকর্তারা। আগামীতে গোটা দেশ বিজেপির অপশাসন থেকে শীঘ্রই মুক্তি পাবে বলে এদিন আশা প্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেসের কর্মকর্তারা। আগামী দিনে এটা খুব ইঙ্গিত বহ, কারণ বিজেপি 10 বছরের যে ভিন্ন সাম্প্রদায়িকতাবাদ, যে ভেদাভেদের রাজনীতি, যে অপারেশন দুর্নীতি, সেটার বিরুদ্ধে আজকে জনগণের যে রায়টা সেটা শুধু কংগ্রেস নয়, আপামুর কর্ণাটকের জনগণের রায়। এবং আগামীতে যে রাজনৈতিক প্রক্রিয়া যেটা থাকবে, রাজনৈতিক নির্বাচন যেটা হবে, সে বিষয়ে মানুষ ক্রমশ সেই বিজেপির ধোঁয়াশা থেকে মুক্ত হয়ে এখন একাট্টা হয়ে রাজনৈতিক ভবিষ্যৎ, দেশের ভবিষ্যৎ, রোজগার, দুর্নীতিমুক্ত প্রশাসন,
এবং লাগামহীন দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আজকের এই রায়। এবং আমরা আসাম প্রদেশ তৃণমূল কংগ্রেসের মুখপাত্র হিসাবে আমি কিছু অনুরোধ দিই এবং কাছাড় জেলা তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি রাজেশ দেবের পক্ষ থেকে আমরা এই ছয়কে আমরা অভিনন্দন জানাচ্ছি, সেটা সংগ্রামী জনগণের অভিনন্দন প্রতি আমাদের অভিনন্দন। এবং আগামী দিনে আমরা আশা করব যে আজকে কর্ণাটকের যে নির্বাচন যেটা সেটা সারা ভারতের দেশে যে আজকে বিভ্রান্ত এবং যে আজকে জনগণের যে দুঃখ দুর্দশা সেটার বিরুদ্ধে একটা সোচ্চার প্রতিবাদ হয়েছে এবং আগামী দিনের রাজনীতি সেইভাবেই চলবে। এবং আমি আবারও অভিনন্দন জানাচ্ছি কর্ণাটকের আপামর জনগণকে, যে আপনারা আজকে সমগ্র ভারতের কাছে একটা বাড়ি দিয়েছেন, পথ দেখিয়েছেন। এবং আশা করি আগামী যে আগন্তুক যেসব নির্বাচন হবে যেখানেই হোক সেখানেই সেই ঐক্যবদ্ধ সংগ্রামের প্রতিশ্রুতি আমরা পাব। এবং আমরা বিশ্বাস রাখি যে বিজেপির দশ বছরের যে লাগামহীন যে শোষণ, যে দুর্নীতি, যে সাম্প্রদায়িকতাবাদ, যে আবার ভারতীয় মহান গণতান্ত্রিক ঐতিহ্য ফিরে আসবে। কংগ্রেস ও AIUDF এর মধ্যে গোপন আতাত রয়েছে বলে সুপ্রিম কোর্টে করিমউদ্দিনের পক্ষে মামলা লড়ছেন কংগ্রেসের প্যানেলের আইনজীবী। শনিবার সাংবাদিক সম্মেলন ডেকে এভাবেই তোপ দাগলেন প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর। সোনাইয়ের বিধায়ক করিমউদ্দিন লস্করকে জালিয়া তীর সর্দার বলে অভিহিত করেন আমিনুল। তিনি বলেন, হাইকোর্টে শিক্ষাগত যোগ্যতার প্রমাণ দিতে না পেরে সুপ্রিম কোর্টে কংগ্রেস প্যানেলের আইনজীবীদের সহায়তা নিচ্ছেন। সাজুর একের পর এক ডিগ্রি সার্টিফিকেট তুলে ধরে বিস্ময়কর তথ্যগুলো জনসমক্ষে আনেন আমিনুল। এদিনে সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভজন সেন, প্রদীপ দাস, মঞ্জুর আহমেদ, আক্তার হোসেন লস্কর প্রমুখ। উনি বলেছিলেন যে গুরুচরণ কলেজ থেকে হায়ার সেকেন্ডারি পাস করেছেন। গুরুচরণ কলেজে RTI রিপ্লাইয়ে বলেছে যে করিমউদ্দিন বড়বইয়া, সান অফ রহিমউদ্দিন বড়বইয়া হায়ার সেকেন্ডারি দিয়েছিলেন 1987 এ DC কলেজ থেকে, কিন্তু অল সাবজেক্টে ফেল করেছেন। এরপরে আমরা কাউন্সিলে RTI মেরেছি, কাউন্সিলেও সেম রিপ্লাই দিয়েছে যে করিমউদ্দিন বড়বইয়া রুল নম্বর অত, মানে রেজিস্ট্রেশন নম্বর অত, ওই নম্বরে DC কলেজ থেকে অ্যাপিয়ার হয়েছিল, কিন্তু হিজ রেজাল্ট ইজ ফেল। যে ব্যক্তি হায়ার সেকেন্ডারি পাস করতে পারেনি ওই ব্যক্তিটা ডিগ্রি কিভাবে পাস করবে? আজকে মানে চৌধুরী চরণ সিং ইউনিভার্সিটি, আমাদের ভারতবর্ষের রত্ন চৌধুরী চরণ সিং, ওনার নামে ইউনিভার্সিটি, ওই ইউনিভার্সিটিকে নিয়ে তুমি জালিয়াতি করতেছো, নিজে ওয়েবসাইট বানিয়ে তুমি তোমার সার্টিফিকেট শো করেছেন। আবজত থাকবে না আর রাষ্ট্র দিল্লিতে থাকবে, এই দুমুখী কংগ্রেসের নীতি কেন? আজকে ভূপন বেরা শুনাইতে আসে বলবে রাজু সাজু একটা করিমউদ্দিন একটা দালাল, আর দিল্লিতে উনার কংগ্রেসের প্যানেল অ্যাডভোকেট উনি ব্যবস্থা করে দিবেন। এই যে নির্লজ্জ যে কংগ্রেসই, যে তারা যে সিকির মানে মুদ্রার অপিট হপিট কংগ্রেস আর UDF, এই সাজুর এই কাণ্ড থেকে বোঝা গেল যে কংগ্রেস কোন সময়ও UDF ছাড়া বাঁচতে পারবে না। এই সাজুকে বাঁচানোর জন্য আপনার কংগ্রেসের প্যানেল অ্যাডভোকেটরা সুপ্রিম কোর্টে গিয়ে ওকালতি করবে, কারণ তারা চায় যে তারাও যেভাবে দলাল, তারাও ভাবে যেভাবে জালিয়াতি সর্দার, এইভাবে আরো জালিয়াতি সর্দারকে রাখতে ধরে রাখে রাখতে লাগে। কারণ সাজুর দ্বারা তো কংগ্রেসের ফান্ড আসে, সাজুর দ্বারা কংগ্রেসের ফান্ড আসে, সাজু কংগ্রেসকে ফান্ড। শিলচর মেহেরপুরের প্যারাডাইস নামক আবাসিক কেন্দ্রে মালুগ্রামের শ্রীবাস বিশ্বাসের মৃত্যুর ঘটনায় এবার সরব হলেন তার পরিবারের লোকেরা। সংবাদ মাধ্যমের সামনে কথা বলতে গিয়ে মৃত শ্রীবাসের অসহায় মা কল্পনা বিশ্বাস ও বড় বোন সুনিতা দাস সরাসরিভাবে মানসিক ভারসাম্যহীনদের আবাসিক কেন্দ্রের নামে প্যারাডাইসে চলা বিভিন্ন অনিয়মের কথা তুলে ধরেন। এ নিয়ে তদন্ত করে ওই কেন্দ্রের কর্মকর্তাদের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা নেওয়ার জেরালো দাবি জানান তারা। এ নিয়ে ওই হোমের কর্মকর্তা মজুদজুল হোসেন বড়ভূঁইয়ার উপযুক্ত শাস্তির দাবি তুলেন তারা। এদিকে বরাকভেলির ডি
এডুকেশন সেন্টার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা মৃতের পরিবারের হাতে কিছু অর্থ ও খাদ্য সামগ্রী তুলে দেন এবং মালুগ্রাম থানায় গিয়ে বিষয়টি নিয়ে উক্ত থানার ইনচার্জ কমল বরর সঙ্গে কথা বলেন। এই প্যারাডাইজ মানসিক ভারসাম্যহীন আবাসিক কেন্দ্রের বিরুদ্ধে তদন্ত করে বিহিত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। পরে সংস্থার পক্ষে দীপ ভট্টাচার্য ও ধ্রুবজ্যোতি ভট্টাচার্য বলেন, তদন্তের মাধ্যমে শ্রীবাস বিশ্বাসের মৃত্যুর রহস্য উন্মোচন করে প্রকৃত দোষীদের কঠোরতম শাস্তির জন্য তারা আবেদন জানান জেলা প্রশাসনের কাছে। আমার আর কিছু লাগে না, আমার মা নিয়ে বিচারি ভাইয়া দেয় না, আমার বাইরে বের হওয়ার মতন মারছে, তাদের বাইরে মারলো, তার নিয়ে বিচারি না আপনারা করিয়া দেন, আসামের মুখ্যমন্ত্রী আছে, আমার জোরাত করিয়া করিয়া আপনি বিচার ভাইয়া দে। আপনার ছেলে ভালো হইবে, আপনি চিন্তা করিয়েন না, আমরা এই জায়গাটা নিয়ে দিব। আর আমার ছেলেরা তো তারা আন্ডারে দিছে, আমরা চাইলাম কিচ্ছু লইছে না। আমি আসামের মুখ্যমন্ত্রীর কাছে এটাই আমি অনুরোধ করতে। বড়খলার বড়রামপুর জিপির রামপুর বদলখা শিব মন্দিরের জন্য প্রথমে 2 কাঠা জমি এবং শনিবার মন্দিরের উন্নতির জন্য 2 লক্ষ টাকা দান করলেন চা বাগানের ম্যানেজার সুকেশ সিং। শনিবার সকালে একটি সভা করে মন্দির পরিচালনা কমিটির সভাপতি অনন্ত কুমার দাস ও সহসভাপতি অজয় দত্তের হাতে 1 লক্ষ টাকা প্রদান করেন। উপস্থিত ছিলেন বিজয়পুর বাগানের ম্যানেজার গিরিরাজ ও সরস্বতী শিশু নিকেতনের প্রধান আচার্য বিবেকানন্দ দেব পুরকায়স্থ, অভিজিৎ দাস, শুভাশিস দাস, নিরঞ্জন সিং প্রমুখ। স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন সাধন দাস, অধীর দাস, সজল দাস, অজিত দাস প্রমুখ। তাহলে দেখবা কীতা হইব, একটা প্রাণ থাকবো। একটা মন্দির বানাই দিলাম, যেরকম কোয়া হয়েছে, যখন ইচ্ছা আমরা একটা মন্দির করে দিলাম, আর এটা ঠিকঠিক রক্ষণাবেক্ষণ করলাম না। আজকের দিনও মন্দির বানানি যার প্রচুর, কিন্তু রক্ষণাবেক্ষণের নাই। তো আমরা এই প্রতিজ্ঞা করিয়া লাগতাম যে মন্দির হইতো, সুন্দর হইতো, আর এটাতে আমরা দেখাশোনা করবো। খালি এই যে গ্রামের মন্দির না, এটা পুরা অঞ্চলের মন্দির। আমরা এটা যেরকম বুলদাও এখানের গ্রামের, আমিও গ্রামের, আমরাও যতটুকু দরকার হইব আমরা 100 বার কইব আমরা আগেই আইব। আর যেটা একটা প্লেন এস্টিমেট করা হয়েছে এবং কোয়া হয়েছে, এটা একটা সুন্দর ডিজাইন। এটার লাগি আমরা বরগলাতে স্থানীয় একজন এখন ভালো ইঞ্জিনিয়ার আছে, সিভিল ইঞ্জিনিয়ার, তো তার পরামর্শ আমরা লইতে লাগতাম। কোনো ধরনের পয়সা লাগতো না এটা আমরা মনে করি, যেটা বলো এইরকম পয়সাও লাগতো না, যে আমরা খুব ভালো একজন ইঞ্জিনিয়ার আছে। তো আনিয়া তারপরে আমরা দেখাইলে, হেও খুব ইয়ং ছেলে এবং খুব এনার্জেটিক, তখন যখন আমরা আনিয়া দেখাইবো এই জায়গার মধ্যে এই জিনিস করতে চাই। কারণ বরগলার যে আপনারা দেখছেন হিমাতম শিব মন্দির যেটা হয়েছে, ওইটা তানি মানে ডিজাইন করা। তো এখানে আনি আমরা এই ধরনের, আমরা যেহেতু সুযোগ আছে আমরা সেটা কাজে লাগাইতে পারি, লাগাইয়ে আমরা জিনিসটা সুন্দর করতাম। কর্ণাটক বিধানসভা নির্বাচনে কংগ্রেসের বিপুল জয়ের পর করিমগঞ্জ জেলা কংগ্রেস কার্যালয়ের সামনে ছিল উৎসব মুখর পরিবেশ। আতশবাজি পটকা ফাটিয়ে আনন্দ উল্লাস করতে দেখা গেল কংগ্রেস কর্মীদের মধ্যে। অন্যদিকে একে অপরকে মিষ্টি বিতরণ করেন কংগ্রেস কর্মীরা। জেলা কংগ্রেস সভাপতি রঞ্জিত চক্রবর্তী বলেন, এই জয় বুলডোজার ও সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে জয়। এটি আসন্ন 2024 লোকসভা নির্বাচনের জন্য একটি ট্রেলার মাত্র। কর্ণাটক কংগ্রেসের জয় মানে ধর্মনিরপেক্ষতার জয়, এমনটা বললেন জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা কংগ্রেসের সভাপতি সতু রায়, কংগ্রেস নেতা তাপস পুরকায়স্থ, আমিনুর রশিদ থেকে আরম্ভ করে জেলা কংগ্রেসের নেতা কর্মীরা আনন্দ উল্লাস করেন। বিভিন্নভাবে কর্ণাটকে কংগ্রেসকে কোণঠাসা করার চেষ্টা করা হয়েছিল, ধর্মের নামে, জাতির নামে, সম্প্রদায়ের নামে বিভিন্নভাবে কংগ্রেসকে কোণঠাসা করার প্রচেষ্টা কর্ণাটকে করা হয়েছে। কিন্তু কর্ণাটকের জনগণ, হিন্দু মুসলমান থেকে শুরু করে সমগ্র জনগণ, বর্তমানের ভারতবর্ষের যে রাজনীতি চলছে সেই রাজনীতির প্রতি উত্তর নির্বাচনের মাধ্যমে দিয়ে তারা বুঝিয়ে দিয়েছেন যে এই কেন্দ্র এবং কেন্দ্রে যারা ক্ষমতায় রয়েছেন তাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে তোমরা এখনো ঠিক হয়ে যাও, তোমাদের বুলডোজারের রাজনীতি, তোমাদের ভারত পাকিস্তানের রাজনীতি
তোমাদের হিন্দু মুসলমানের রাজনীতি, এই রাজনীতি ভারতবর্ষের মধ্যে আর চলবে না। এই ভারতবর্ষ বিভিন্ন সম্প্রদায়ের ভারতবর্ষ, এই ভারতবর্ষকে শাসন স্বাধীন শাসন করতে হলে বুলডোজার দিয়ে শাসন করা যাবে না, হিটলার পন্থী রাজত্ব এখানে চলবে না। তাই কর্ণাটকের এই নির্বাচনের ফলাফল আগামী 2024 নির্বাচনের শুরুয়াত। ইট ইজ নাথিং বাট একাদশ শহীদদের স্মরণে বিশিষ্টদের সম্বর্ধনার মাধ্যমে ভাষা সেনানীদের সম্বর্ধনা জানাবে ভাষা শহীদ স্মারক সমিতি। এদিন সমিতির কর্মকর্তারা এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তুলে ধরে জানান, ব্যতিক্রম কার্যক্রমে শহীদ দিবস পালনের উদ্যোগ নিয়েছে সমিতি। এই অঞ্চলে বিভিন্ন ভাষাগোষ্ঠীর মানুষ যারা আছেন, আমরা বরাক উপত্যকার, তারা প্রত্যেকেই এই অঞ্চলের উন্নয়নের স্বার্থে, ভাষার স্বার্থে পারস্পরিক একটা তাদের মধ্যে আমাদের মধ্যে একটা আদান প্রদান আছে, এবং আমরা মনে করি ঐক্যবদ্ধ সমাজ তখনই গড়ে উঠতে পারে যে আমরা যদি প্রত্যেকের মধ্যে একটা সমন্বয় রক্ষা করি, সমন্বয় আবহাওয়া রক্ষা করি। তো আগামী 19 মে ভাষা শহীদ দিবস, ওই দিবসে আমরা অমরনাথ খান্ডেলওয়াল সমাজসেবী হিসেবে আবিদরাজা মজুমদার, একজন বিশিষ্ট শিক্ষাবিদ এবং 1972 সালের এবং ছাত্রাবস্থায় 1961 সালে ভাষা সেনানী হিসাবে এবং প্রয়াত শিলচরের বিধায়ক নন্দকিশোর সিনহা, উনি তো 1961 সালে এই যে সরকারি নীতি সেই নীতির বিরুদ্ধে গিয়ে বিধায়ক পদ ত্যাগ করেছিলেন, অথবা তাকে মরণোত্তর আমরা ভাষা শহীদ স্মারক সম্মান দিয়ে আমরা এখানে নাগরিক সম্বর্ধনার মাধ্যমে তাদের আমরা সম্বর্ধিত করব। অসম গণ পরিষদের কাছাড় জেলা কমিটির সম্পাদক মনিতন সিংহের পিতা তথা অসম গণ পরিষদের প্রবীণ নেতা নীলমণি সিংহ বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে দুর্গানগর দ্বিতীয় খণ্ডে থাকা নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বৃহস্পতিবার রাত্রি 12:55। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক 106 বছর। তিনি একজন ধর্মপ্রাণ ব্যক্তির সঙ্গে মণিপুরী সম্প্রদায়ের উদারমন সহ বরাক উপত্যকার বিভিন্ন মণিপুরী সামাজিক সংগঠনের কাজের যুক্ত ছিলেন। মৃত্যুকালে উনার পাশে ছিলেন 2 পুত্র ও 1টি কন্যা সহ অসংখ্য গুণমুগ্ধ আত্মীয় পরিজনেরা। শুক্রবার বিকেল 4টায় লারসিং নদীর পাড়ের শ্মশানে ধর্মীয় মতে নীলমণি সিংহের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। আজকে আমাদের কাছাড় ডিস্ট্রিক্টের মণিতন সিংহে অসম গণপরিষদ দলের জেনারেল সেক্রেটারি মণিতন সিংহের বাবা গতকালকে রাতে মারা গেছেন। আজকে সকালে ওনাকে শ্মশানঘাটে নেওয়া হয়েছে। তাই আমাদের মানে সবর সুপরিচিত মানুষ ছিলেন এবং উনি হাসি মুখে বলতেন। তবে আমি জানছি যে উনি যে আমাদের XMLA জয়প্রকাশ তেওয়ারির সঙ্গে খুব ভালো মানে সঙ্গে সফর ছিলেন এবং অসম গণপরিষদ দলের একজন সক্রিয় কর্মীও ছিলেন। তাই আমরা তার কাছে একটা জিনিস আসিল যে আমরা উদারবন অঞ্চলের জাতি বর্ণ নির্বিশেষ সবর সঙ্গে হাসি মুখে বলতেন। তাই আমরা অত এই এই অত অঞ্চলের আমরা সবের সুখের ছায়া নামিয়ে আছে। তাই আমরা সবে যে ঈশ্বরের কাছে কামনা করি যে উনি ভালো থাকবেন, এটাই আমরা জবাব। বরাকে প্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আয়োজিত হচ্ছে শিলচরে। শনিবার এক সাংবাদিক সম্মেলন ডেকে চলচ্চিত্র উৎসব কমিটির পক্ষে 20 ও 21 মে দুদিনের কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন। এদিনে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কমিটির চেয়ারম্যান অজয় রায়, ফেস্টিভ্যাল কমিটির ডিরেক্টর বুদ্ধ দাস, রাজকুমার মজুমদার, স্বপন কর, NRC রায়, গৌরব বরঠাকুর। জনসাধারণের কাছে এই আবেদন রাখতে চাইছি, আগামী 20 এবং 21 মে আমাদের বরাক উপত্যকা শিলচর শহরে বরাক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সূচনা হতে চলেছে। আমাদের সবাই কাছে আহ্বান, আপনারা আসুন, এই চলচ্চিত্রটি একটু
এখন আসে আমি চলচ্চিত্রের যে আমরা যেভাবে সাজিয়েছি, প্রথম 20 তারিখে আমরা সকালবেলা 10টা নাগাদ চলচ্চিত্রের সূচনা করব। সেখানে উপস্থিত থাকবেন উদ্বোধনী অনুষ্ঠানে, সেখানে উপস্থিত থাকবেন আমাদের ভাইস চ্যান্সেলর স্যার ডক্টর রাজীব মোহন হাস ইউনিভার্সিটি এবং গেস্ট অফ অনার থাকছেন এবং সঙ্গে পাম্পলি জেন। পাম্পলি একজন বিখ্যাত ভারতীয় ফিল্ম ডিরেক্টর যিনি অস্কার কমিটিতে আছেন, ইন্ডিয়ার অস্কার কমিটির নমিনেশনে আছেন এবং উনি একজন জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র। সঙ্গে থাকছেন রঞ্জন ঘোষ, এমিনেন্ট ফিল্ম মেকার, উনি কলকাতা থেকে আসছেন এবং থাকছেন লীল চৌধুরী, তিনিও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত একজন চলচ্চিত্র। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। কর্ণাটক জয়ের উচ্ছ্বাস আছড়ে পড়ল শিলচরেও, উদযাপন করল জেলা কংগ্রেস। কংগ্রেসের জয়কে স্বাগত জানাল বিভিন্ন দল ও সংগঠন, অক্সিজেন বিরোধীদের। জাল সার্টিফিকেট, বিধায়ক করিমউদ্দিনকে জালিয়াতির সর্দার বললেন আমি। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই, নমস্কার। आपके व्यवसाय और आपके विश्वास के लिए धन्यवाद। आपके साथ काम करना हमारे लिए सौभाग्य की बात है।